আমরা আজকের ক্লাসটা একটু আমরা অন্য কিছু আঁকবো। আমরা সব সময় ফাইন আর্টসের যারা স্টুডেন্ট সবসময় আমরা বলে থাকি যে আমরা সবকিছু একটি ফর্মের মাধ্যমেই আমরা আঁকার চেষ্টা করব। তো আমি একটি বৃত্ত দিলাম ফ্রি হ্যান্ডে, কি করলাম ফ্রি হ্যান্ডে দিলাম না, নাকি আমি কাটা কম্পাস দিয়ে তারপর বৃত্ত দিছি, ফ্রি হ্যান্ডে একটা না একটা বৃত্ত দিলাম। দেখা যায় এখান থেকে যদি আমি ভাগ করি তাহলে কি হতে পারে, যদি এটা মুছে দেয় তাহলে কি হতে পারে, অর্ধবৃত্ত। তাহলে আমার উপরের এই ফর্মটা কি অর্ধবৃত্তর মতো একটা ধরতে পারি, পারি না? তাহলে অর্ধবৃত্ত আকারে আমরা ধরবো। তাহলে অর্ধবৃত্ত থেকে ছোট বলেন তো এখান থেকে কি তৈরি করতে পারি, কি হতে পারে? গুহা মানে ঢোকার জন্য চিন্তা ভাবনা ছয় রকম, তাই না? কেউ মানুষ, কেউ গুহা, কেউ নৌকার পাল, কেউ সবাই দেখেন ভাবনা আছে, আছে না? এখন এটা শিল্পী কি বানাবে সেটা তো শিল্পী জানে, তাই না? এইরকম বিষয়টা আমরা ফর্মের মাধ্যমে আমরা কি পাই বা কি করব, কত সহজে করা যাবে সেটা এখন আমরা একটু দেখব। তাহলে আমি আপনাদের দৃষ্টি সামনের দিকে একটু তাকিয়ে থাকেন, আমি কি করছি একটু দেখেন। কি হতে পারে, গাছের একটু পাতা এখানে মুছতেই হলো, কি হতে পারে বলেন 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 তাতা বলেন, কোন প্রাণী হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে এবার বলেন সৌরভ, মাটির কাঠের, তাই না? তাহলে এই ঘোড়া আমরা কোথায় কোথায় কাজে লাগাতে পারি, সেগুলো বাড়ির শোকেসের ভিতর সৌন্দর্য বৃদ্ধি ও বর্ধনের জন্য রাখতে পারি, ছোট বাচ্চারা খেলাধুলার জন্য এটা রাখতে পারে। কেন আমরা নকশিকাতায় দিতে পারি না? জি স্যার, আমরা লোকজ নকশা যখন করব তখন এই টাইপের ঘোড়া আঁকতে হবে না? জি স্যার, ডিজাইন হচ্ছে এমনই একটা বিষয় যে এটা শিখানোর কোনো কিছু নাই, এটা হচ্ছে নিজের চিন্তা ভাবনা থেকে, নিজের চিন্তা ভাবনা থেকে সবসময় করবেন। আমি যে এখানে যেটা করছি এটাই যে করতে হবে তা না, আপনারা আপনাদের মতো এখানে করতে পারবেন, কোনোভাবে কোনো বাধাগ্রস্ত নাই, আমি যেটা দিচ্ছি সেটাই দিতে হবে এমন কোনো কথা নাই। কিন্তু
এখন এই যে বৃত্ত শেপের দাগটাও আমরা মুছে দিলাম, তাই না? আমরা কি পারবো এখন এটাকে সুন্দর করে ফুটিয়ে তুলতে? আবির তরফদার আসছে এখানে সৌরভ। হ্যাঁ স্যার। তরফদার বাবু ভালো আছেন আপনি? ভালো স্যার, আপনি ভালো আছেন? জি আমি তো ভালো আছি। এই যে আপনি তো কথা কথা বলেন না, আমি কিন্তু ভালো লাগে না এসব। আবির তরফদার, ছবি আঁকা কঠিন তাই না? কিন্তু যদি একটি ফর্মের মাধ্যমে শেখা যায় তাহলে সেটা কঠিন আর থাকে না? সৌরভ জি স্যার, এটা যদি এমনি আঁকা হয় আর যদি এই যে ফর্মুলায় আমরা এঁকেছি, কোনটা সহজ, এমনি আঁকা নাকি ফর্মুলায়? ফর্মের মাধ্যমে। ফর্মের মাধ্যমে আপনি জিনিসটা মনে রাখতে পারবেন তাই না? জি স্যার। এমনি আঁকা কিন্তু ডিফিকাল্ট একটা বিষয়, আপনার সব সমান হবে না, আপনার কিন্তু ছোট বড় দিকে হয়ে যাবে। এটা যদি মাটিতে রেখে যদি কি করে বাচ্চারা উঠে খেলে না? জি স্যার। টাট্টু ঘোড়া তাই না? জি স্যার, গলায় একটা দড়ি বেঁধে টানাটানি করে, হ্যাঁ, কান ধরে এরকম করে, একবার এদিকে একবার এদিকে একবার এদিকে চাকাও থাকতে পারে, সমস্যা না তোমার। এটা বিভিন্ন রকম, এটা হচ্ছে খেলনা ঘোড়া হতে পারে, তোমার ট্রেনে নিয়ে যাচ্ছে, মানে এরকম হবে জিনিসটা যে আমরা মানে এই ঘোড়াটা ঘোড়া কিন্তু এই ঘোড়াটা খুব লোকাল নকশা অনুযায়ী এটা সুই সুতা দিয়ে করা যেতে পারে, এটাকে মাটির হতে পারে, এটা কাঠের হতে পারে, কিন্তু এটাকে বাস্তব ঘোরানো। বাস্তব ঘোরা আছে? এটা যখন চাকার এই নকশাগুলো করা হচ্ছে তখন এটা কি রিয়েলিটিটা নষ্ট হয়ে গেছে তাই না? আচ্ছা তাহলে পাশেরটা কি হবে? হাতি বানানো যায়। এই দেখছেন, একটা পেরে গেছি তো মানে দ্বিতীয় আর একটা, বুঝতে পারছি তাই না? সোনা স্মৃতি কথা বলতে হবে, না বুঝতে পারলে আবার বুঝাই দেওয়া হবে। কম্পি সামনে না, কম্পি কি বুঝতে পারছেন? আরেকবার দেখাই দিলে পারবে না? বুঝতে পারতেছেন তো? কষ্ট হচ্ছে না তো?
ডিজাইনগুলো আপনি আপনার মতো দিতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা না। এর ডিজাইন হয়েছে আপনার মনের মতো করে আপনি যে যেভাবে যত যত ঘন করতে পারেন, যতটা সুন্দর করতে পারেন। তবে ডিজাইন হয়েছে একদাগে করা উচিত। ড্রয়িংটা আমরা যে সময় করব একাধিক দাগের মাধ্যমে ড্রয়িংটা ফুটে তোলা উচিত, বুঝতে পারছেন? আর এই ডিজাইন মানে এটার কোনো আলো ছায়ার দরকার নাই, এটা যতটা স্পষ্ট ভাবে ফুটাই তোলা যায় তারটাই তত ভালো লাগবে। এখন আমরা এটা থেকে সৌরভ যেহেতু আমাদের বলে ফেলছে যে এটা হাতি হবে, দেখি একটু হাতি করার চেষ্টা করি তাহলে। হাতির খোরাক কি সবাই কি খাওয়াতে পারে হাতিকে? না স্যার, রাজকীয় ব্যাপার স্যাপার না, যে কোনো কিছু খাই উড়ে খাওয়া। ঘোড়া দাঁড়িয়ে ঘুমায়, হাতির কি থাকে চোখ ছোট থাকে, কি থাকে কারণ কি? প্রাণী অনুপাতে চোখ ছোট থাকে না, কেন এটা জানেন? সব ধ্বংস করে দিতে পারে, তাই না? এই তো দেখছেন কেটা বলছে সামনেও আসতে পারে। ওই তো ওই অন্য হাতি যখন দেখো তখন নাকি ভয় পায়। এই ও তো দর্শন কখনো দেখিনি, ও তো কানটা বড় মানে নিজের শরীর যাতে নিজে দেখতে না। আবির নেন কাজ শুরু করেন। আবির হাতিটা ভালো হচ্ছে পারবে কেন? স্বাস্থ্য বেশি হইলেও ঝামেলা আবার কম থাকলেও ঝামেলা, তাই না আবি? তাহলে আমরা এই পিঠের অংশটা যদি একটু উঁচু থাকে তাহলে একটু ভালো হবে, কিন্তু এটা আমরা একটু উঁচু করে দিব।
সাথে কথা বলে না কথা বল না চালু করতে হবে আমি কাজ দেখবো কিন্তু তাড়াতাড়ি আমার কিন্তু দুইটা হয়ে গেলে তোমাদেরও দুইটা কিন্তু না হোক একটা হতে হবে সেভাবে আমি কিন্তু শেষ কাজ আমি কিন্তু চলে আসবো এখনই সুন্দরভাবে দুটা মানে প্রাণী আমরা এখানে আমরা শিখলাম কি লোকাল ফর্মে দুটা প্রাণী তাই তো জি স্যার কি কি আমরা শিখলাম হাতি এবং ঘোড়া এগুলো এক সময় নচিকেতার উপরে আমাদের একে তারপরে গায়ের রমণীরা কি করতেন সুই সুতার মাধ্যমে ফুটিয়ে তুলতেন তাই না জি স্যার আর এই হাতি ঘোড়া এমন অন্যান্য কি কি করা যায় পাখি মাছ তারপরে একতারা কুলা ঢোল ঢেকি তারপরে লোকজ নৌকা মানে এই লক্ষ্মীছড়া তারপরে শখের হাড়ি শখের শিকা তাই না আমরা এই ধরনের বিষয়গুলি দিয়ে সুন্দর করে আমরা একটি লোকজ নকশা করতে পারবো বা আমরা একটি নকশিকাতার ডিজাইন করতে পারবো পারবো না নাকি পারবো না আর এটা কি আমাদের এখন এই ঐতিহ্যটা কিছুটা পহেলা বৈশাখের সময় চারুকলা থেকে যে রেলিটা তৈরি করে বা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় চারুকলা যেখানে যেখানে আছে সেখানে তারা সুন্দরভাবে এটা আমাদের একটি কে সারা বাংলাদেশের মানুষ অপেক্ষা করে যে এবছর চারুকলা থেকে কি ধরনের রেলিটা বের হবে বা কোন ধরনের মোটিভগুলো তৈরি করছে আমরা চারুকলার স্টুডেন্টদের কাছ থেকে কি দেখতে পাই তাদের সৃষ্টিগুলো কিন্তু আমাদের রেলি আকারে সুন্দরভাবে গণমাধ্যমে কি প্রচার হয় তাই আপনারা সুন্দর করে এটাকে করবেন এটাকে নকশা নিজের মতো নিজে করতে পারবেন যে এটাই করতে হবে বা এইভাবে করতে হবে এমন কোনো কথা না আপনারা যে যেখানে যত সুন্দর করে করতে পারেন তত সুন্দরভাবে আপনারা ফুটিয়ে তোলার চেষ্টা করবেন তো এই ছিল আজকে আমাদের ক্লাস এদিকে কারা ক্লাস করছে একটু এসে লোকজ নকশার উপরে যে একটি ধারণা দেওয়া এই লোকজ নকশার উপর ধারণা দেওয়া এখানে শেষ আমরা অন্য বিষয়ে আজকে আর ক্লাস করব একটু ধরেন এবারে এদিকে একটু ক্যামেরাটা ধরেন তো সবাই কি বুঝতে পারছি এমন করে যদি পাখি হয় পারবো পাখিটা প্রথমে আঁকবো আঁকার পরে ওটার উপরে নকশা তৈরি করে ওটা একটা ডিজাইনে পরিণত করবো তাই না
আমি কি পাখির মাঝে ড্রয়িংটা দেখাইছিলাম না? দেখাইছিলাম পাখির ড্রয়িংটা করছিলাম যেদিনকার আমরা ফুল পাতা প্রাকৃতিক নকশা তৈরি করছিলাম তাই না? তাহলে পাখির নকশা ওই যে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ, সামনেই প্রমাণ রয়ে গেছে। তো সুন্দরভাবে এমন করে আমরা পাখির নকশাটাও আমরা করতে পারবো। আমরা এমনি করে সব বিষয়গুলি সুন্দর নকশা আকারে করে আমরা লোকস ফর্মটাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলবো। সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আর এই ভিডিওটা যারা দেখছেন আপনারা অবশ্য করে আপনার ভালো মন্দ জানাবেন বা কোন বিষয়ে আপনারা জানতে চান অবশ্যই আমরা সেই বিষয় নিয়ে আমরা ভিডিও করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আসলে একটা বিষয় পরিপূর্ণভাবে এভাবে ভিডিও আকারে আসলে তুলে ধরা বা এ টু জেড তৈরি করা আসলে খুব কঠিন ব্যাপার, কারণ আমি ক্লাসে এখন আমার স্টুডেন্টদের বুঝাবো, তার জন্য আর এইটা মানে দীর্ঘস্থায়ী করব না, এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এমনটাই প্রত্যাশা করছি। আমি চিত্রশিল্পী মিলন বিশ্বাস।